পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসগুলির মধ্যে বাচ্চা হলো অন্যতম। আর একটি শিশু জন্মগ্রহণ করার পর বাবা মা বা পরিবারের কাছে সবথেকে চিন্তার বিষয় হয়ে পড়ে কি নাম ওই শিশুটি রাখা যায়। বন্ধুরা, আমি বুল্টি গায়েন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব চ দিয়ে কন্যা শিশু সন্তানদের জন্য খুবই সুন্দর সুন্দর অর্থসহ নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বর নাম হলো চিরশ্রী। চিরশ্রী নামের অর্থ হলো যার সৌন্দর্য চিরস্থায়ী। দুই নম্বর নাম হলো চৈতিপর্ণা। চৈতিপর্ণা নামের অর্থ হলো চৈত্র মাসের পাতা। তিন নম্বর নাম হলো চিত্রলেখা। চিত্রলেখা নামের অর্থ হলো অপ্সরা বিশেষ। চার নম্বর নাম হলো চন্দ্রকী। চন্দ্রকী নামের অর্থ হলো ময়ূর। পাঁচ নম্বর নাম হলো চেতনা। চেতনা নামের অর্থ হলো জ্ঞান বা চৈতন্য। ছয় নম্বর নাম হলো চিত্রালী। চিত্রালী নামের অর্থ হলো শারিকা পক্ষী। সাত নম্বর নাম হলো চৈত্রী। চৈত্রী নামের অর্থ হলো চৈত্র পূর্ণিমা। আট নম্বর নাম হলো চন্দ্রিমা। চন্দ্রিমা নামের অর্থ হলো চাঁদ বা জ্যোৎস্না। নয় নম্বর নাম হলো চঞ্চরী। চঞ্চরী নামের অর্থ হলো ভ্রমরী। দশ নম্বর নাম হলো চন্দ্রলেখা। চন্দ্রলেখা নামের অর্থ হলো সুশ্রাব কন্যা বা শশীকলা। এগারো নম্বর নাম হলো চর্যা। চর্যা নামের অর্থ হলো আচরণ। বারো নম্বর নাম হলো চেতা। চেতা নামের অর্থ হলো চেতনা লাভ করা। তেরো নম্বর নাম হলো চিত্রিকা। চিত্রিকা নামের অর্থ হলো অঙ্কিতা। চৌদ্দ নম্বর নাম হলো চিত্রশ্রী। চিত্রশ্রী নামের অর্থ হলো স্থায়ী সৌন্দর্য। এবং পনেরো নম্বর নাম হলো চিত্রলা। চিত্রলা নামের অর্থ হলো গোরক্ষী বৃক্ষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আর আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।